যে আমরা শ্রেষ্ঠত্ব আনতে হইলে আমরা শিকারি হইতে হইব, রাখাল হইতে হইব। আমরা কিন্তু হইতে হইব, কথা পরিষ্কার, শিকারি হইতে হবে। শিকারি ফাঁকির দাম বেশি না বাজারি ফাঁকির দাম বেশি? আমরা কুন্তুম খাইরা উম্মতি নুখরিজাত লিন্নাস, তাহলে আমি জানিসলে কোনো বেড়বেড়ামির লাগে সৃষ্টি করা হয়েছে না, শিকারি বানাইবার লাগে তো ঘরে ঘরে মানুষকে সুপথ দেখানোর দায়িত্ব হচ্ছে। স্কুল কলেজ ইউনিভার্সিটির এখনো 90% মুসলমানের ছেলে নামাজ ছাড়া মুসলমানিত্ব নিয়ে উঠে আসে। এবং নববর্ষের সেই ও যে একটা গীতা আছে না নি, মঙ্গল শোভাযাত্রা ক্ষতি করছে 90% ইউনিভার্সিটি কলেজের ছাত্ররা, কথা ঠিক না? ঠিক না? তালামিজ ইসলামিয়ার কাজ শেষ নয়, স্লোগান নির্ভর হলে চলবে না। এই কলেজে থাকা অবস্থায় সেই বাচ্চাকে দিনের তালিম দিয়ে দিনদার বানানোর দায়িত্ব তোমাদের, সৎ নিষ্ঠাবান বানানোর দায়িত্ব তোমাদের। আজকের মুসলমানদের কাছে সকাল নেই, কোনো মতে ফজর নামাজ যদি ফড়িও লাইন ফড়িও আবার আনা বিসমিল্লায় গুমো ফড়িয়ে গেলা আর 10টা পর্যন্ত ঘুমাইলা, কোথায় আসানি না আসানি? যেমন চেয়ারম্যান সাহেব হবেন, তেমন ব্যবসায়ী হবেন, তেমন যুবকরা, তেমন শিশুরা, তেমন পুরুষ মহিলা বৃদ্ধরা পর্যন্ত আজকে 10টার আগে ঘুম থেকে উঠবেন না। হাত থাকে মসজিদের ইমাম সাহেব 10টার আগে ডাকলে বেজার হয়ে যাবে। কেন কেন কেন? বিকজ অফ মোবাইল, ফেসবুক। ইউম্মতর ইমান হারিয়ে নেওয়ার লাগিয়ে ফেসবুক থেকে ফেসবুকই দজ্জালের ভূমিকা পালন করতেছে। এই সমস্ত ক্ষতিকর জিনিসকে না বলা আমাদের ইমানই। সমাজ কোন দিকে যাচ্ছে এটা দেখার দায়িত্ব আমাদের নয়। আমরা সমাজ সংস্কারের ভূমিকা পালন করব। আমরা সমাজ থেকে সমাজকে সংশোধন করে মুজাদ্দিদ আলেফে সানি রহমতুল্লাহ আলাইহির উত্তরাধিকার দাবি করার ক্ষমতা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে, কথা ঠিক না? ঠিক না? আজকের সমাজে সরস্বতী পূজার 90% দর্শক হচ্ছে মুসলমানরা, এটা শুভ লক্ষণ নয়। এই মুসলমান 90%কে বোঝানোর দায়িত্ব হচ্ছে আমাদের, কথা ঠিক না? ঠিক না? এই যে মানুষের ভ্রান্তি, মানুষের দুম্রজাল সৃষ্টি হয়েছে। আজকে একটা ছেলে, একজন বাপ তার ছেলের জন্য এই সময়টুকু দেয় না যে তাকে একটা সমুজ দিয়ে দেয়। সমুজ, সমুজ হচ্ছে সবচেয়ে বড় নেয়ামত। সমুজ ইউফাক্কিহু ফিদ্দিন মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন। আমার নবী বলতেছেন আল্লাহ যাকে যার বালাই কামনা করেন, যার মঙ্গল চান, তাকে দিনের সমুজ দান করে দেন। শুধু একটা বাচ্চা যদি দিনের সমুজ হাসিল করে সে সবচেয়ে বড় সার্টিফিকেট লাভ করছে। ইন্ডিয়াতে আমার এক বাপে কইলে এইটো পড়ে ফুলায় কইলে যে আমার ছেলেটারে ফুজে ক ফোড়াত খাসা। আমি জিগাইলাম যে ফোড়াত খাসা ও কেমনে তার বুঝ কেমন বুঝে বুঝ বাল্লা আছে মাশাল্লাহ, এমন আমার মোটেও যথেষ্ট। একজন কম ডিগ্রিধারী মানুষ, কম শিক্ষিত মানুষ যদি সঠিক সমুজ অর্জন করতে পারে, লাখো সার্টিফিকেট চেয়ে সে বড় আলিম এবং ফর ডিগ্রিধারী হয়ে গেছে। কোন সমুজ? আল্লাহর ইলিম, শয়তানের ইলিম, দুইটা ইলিম আছে না নি আমরা সামনে, এটার পার্থক্য যে নির্ণয় করতে পারছে, জায়জ না জায়জের পার্থক্য যার মধ্যে নির্ণয় করার ক্ষমতা আছে। ছোট বড় ভেদাভেদ, হারাম হালালের ভেদাভেদ, সম্মান সম্মানের সম্মান বোঝার ক্ষমতা, এইটুকু সেন্স যার মধ্যে জাগ্রত হয়েছে সেই ইমানদার এবং মুসলমান হয়েছে। কোনো ননসেন্স মুসলমান হতে পারে না। সুতরাং আমাদের সেন্সকে জাগ্রত করতে হবে। কি করতে হবে? আমি জন্য আল ইসলাম তালা আমিজের সকল এবং সাহেবকুলের মহিবিন মরিদিন সবার প্রতি আমার গুজারিশ, একজন স্বেচ্ছা মুমিন মুসলমানের সেন্স চিন্তা চেতনা আমাদেরকে অর্জন করার তৌফিক আল্লাহ তুমি দান করে দাও, যেন আমি চিন্তার ক্ষেত্রে একজন পাক্কা মুসলমানের ইসলামের অধিকারী হতে পারি, মুমিনের অধিকারী, ইমানের অধিকারী হতে পারি। রাজি আছি না? আছি না? আমার মধ্যে যেন কোনো অসঙ্গতি না থাকে। মা বাবারা বাচ্চাদেরকে এইটুকু সময় দেয় না,
বাচ্চারা স্কুলে যায়, রাস্তায় দেখে নেতার ছবির উপরে ছবি, ছবির ভিতরে ছবি, তার ভিতরে ছবি, কথা আছে না আছে না? নেতার মধ্যে ছবির মধ্যে নেতা, নেতার মধ্যে ছবি, ছবির উপরে ছবি, তার উপরে ছবি, তার উপরে ছবি। সে তখন এখান থেকে একটা সেন্স লইয়ায় যে তাহলে আমিও গুন্ডা বনতাম, আমিও কি তা করতাম, টপ ওয়ান্টেড, মোস্ট ওয়ান্টেড বনতাম। কারণ ওয়ান্টেড হইলে ফায়দা আছে, মানুষের নাম উনলে উভয় বাবারে লইয়া যা গিয়ে আর চিন্তা নেই। তো সুতরাং তার টেন্ডেন্সি সেদিকে যাচ্ছে, সে রাজনৈতিক উচ্চাভিলাষ লইয়া ক্লাস সিক্সে গিয়ে ভর্তি হচ্ছে। সে এই সিক্সের ক্লাস থেকে নিয়ে যা করতেছে, যখনই একটি ভালো মানুষই সে করতেছে, রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া আল্লাহর উদ্দেশ্য তার মধ্যে বিরাজমান করতেছে না, কথা ঠিক না? সে ছোটবেলা থেকে স্বার্থপর জীবনের অধিকারী হয়ে গেছে। আমি একটা উদাহরণ আপনার সামনে দিলাম, কারণ আমার এই বক্তব্য এই এই কমলগঞ্জের রাজনীতিবিদদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। এটা মনে করেন না যান যে আমি খাওয়ারের কুসা দিয়া কইয়ার, সমস্ত মুসলমান প্রত্যেকটি গড় যেন আল্লাহ পাক হেদায়ত লাভ করে দেয়, প্রত্যেকের সন্তানকে যেন এইভাবে মন মানসিকতা দিয়ে গড় তৈরি হোক, এই সন্তান যেন বুঝতে পারে যে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমাকে একজন গর্বিত মুসলমান হওয়ার জীবন আমি গ্রহণ করতে হবে, কথা ঠিক না? আমরা গর্বিত মুসলমান হব। আমি শিলচরের সুনাই থানার ক্যাম্পাসও বিশাল সভা, কমপক্ষে 30% দর্শক হয়ে লাগে হিন্দু, এবং অনেক অর্ধিপরিহিত পুলিশ, সিআরপি দায়িত্বপ্রাপ্ত সিকিউরিটি ফোর্স, এরাও খানচেয়ার কইছে যে আজকে ইসলামের সৌন্দর্য আমরা শুনলাম, ইসলাম যে একটি সুন্দর ধর্ম সেটা আজকে শুনলাম। একজন হিন্দু ভদ্রলোক আমার লাগে একটা কঠি ওয়েস্টকোট, অনেক দামি একটা ওয়েস্টকোট লইয়া ইয়া স্টেজের সামনে খাড়া, যে এটা এটা পড়তে হবে আপনাকে, এটা আমি উপর থেকে নির্দেশ পেয়ে নিয়ে আসছি। তাদের ভালোবাসার অভাব নেই, কিন্তু তাদের সাথে সম্পর্ক যেভাবে রক্ষা করা আমাদের দরকার, প্রতিবেশী সুলভ আচরণ যেটা আমরা করা দরকার, সেই জীবন আমরা লাভ করতে পারি নাই বিধায় আমাদের দেখলে ইসলাম, মানুষ ইসলামের আশ্রয় আসার তো দূরের কথা, মানুষ ইসলাম থেকে দূরে সরে যেতে চায়। আমাদের মিথ্যা, আমাদের জুলুম, আমাদের ফ্রড, এগুলো পরিহার করতে হবে। আল্লাহ ফরমায়েন অমিনহুম জালিমুল লিনাফসি, মুসলমানের এক প্রকার হচ্ছে যারা নিজের উপরে অত্যাচারী। আমরা কি অত্যাচারী হব? নিজের উপরে অত্যাচারী মনে আমরা রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, নবীর দোয়া। এটা খারাপ যে যারা আল্লাহর সন্তুষ্টির পরিবর্তে যে তার জীবনিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে পরিপূর্ণভাবে সাপোর্ট করতে পারে নাই, ফিসিলমি কাফা, যে পরিপূর্ণভাবে সমর্পিত হতে পারে নাই, সেই মানুষটি তার উপরে সে জুলুম করেছে। ওয়ামিন হোম মুক্ত সিদ্ধ, মুসলমানের দ্বিতীয় প্রকার হচ্ছে মধ্যপন্থী, মধ্যপন্থী বালোতেও আছে মন্দতেও আছে। ওইজা খালাউ ইলা শায়াতিনহিম, এটা মুনাফিকদের, যখন গুন্ডা বদমাশদের সাথে যায় তখন হেও গুন্ডা বদমাশদের লগে মিলতে পারে, যখন বালাহুলোর খানকার মহফিলে যখন যায় তখন বালাহুলি খান্ত পারে, জিকির করতে পারে, মুক্তসিদ্ধ মধ্যপন্থী। তৃতীয় নম্বর হচ্ছে অমিনহুম সাবিকুন বিল খায়রাতি বিইজনিল্লাহ, এরা ওই সমস্ত মানুষ কিতাবের ওয়ারিস যারা আল্লাহর হুকুমে, আল্লাহর ইচ্ছায়, যারা সকল বালয়ের ক্ষেত্রে, বালাইয়ের ক্ষেত্রে অগ্রগণ্য হয়ে গেছে। ফকে সুবহানাল্লাহ, আপনার আমার যে শোক, যে খান, যে সমুদ, যে অন্তর, খাজা মঈনুদ্দিন চিশতি শাহজালাল রহমতুল্লাহ সেই অন্তর, কিন্তু তারা তৌফিকে এলাহি চাইছে 90 লক্ষ মানুষের কলমা ফলবে শক্তি আল্লাহ তারা দান করেছে।
এর লাগে ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রীর একটা বক্তব্য আমার এত সুন্দর লাগছে, যে মানুষের ভবিষ্যৎ নির্ভর করতে করছে করতেছে তার স্বপ্নের উপরে। সে যত বড় স্বপ্ন দেখবে সেই টার্গেট সে পূরণ করবে, যে অল্পে তুষ্ট হবে সেই অল্পে তুষ্টির মধ্যেই তার মুতমাইন থাকবে। সুতরাং মুসলমান হিসাবে আমাদের দৃষ্টিভঙ্গি অনেক উন্নত হওয়া উচিত না উচিত না? কেন সিলেটের ডিসি সাহেব কইছিল যে মেসা বলে তাতে এমন দুর্ঘটনা ঘটায়, হাউ ক্যান ইট ইজ পসিবল? একজন মেসা, একজন আলিম, আমি কইলাম এটা ইলমর দোষ নাই, এটা তার সমুচের দোষ। কিভাবে আপনারা বিসিএস ক্যাডার যারা আপনারা বিসিএস পাস করিয়ে আছেন অত্যন্ত মেধাবী, বিসিএস তো সবাই পাস করতে পারে না, ইউনো ডিসি সব হইতে পারবো নি, মাতুনে বুঝাই হতে পারবা পারতাম না। বাংলাদেশের সেরা মেরিট যারা মেধাবী তাদেরকে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সম্ভব। আমি বললাম আপনারা পরীক্ষা পরবর্তী ট্রেনিং পুলিশের যারা বিশেষ ক্যাডার অফিসার হয়েছে তারা সারদাত নিয়া কোন জায়গায় ট্রেনিং দিয়ে দেয়, সারদা রাজশাহী 6 মাস 1 বছর ট্রেনিং দেয়, শরীরের যত রোগ আছে সারা বালি সরিয়ে দিলে একটা দিন কোনো ট্রেনিং গো কোন অফিসারের ট্রেনিং দিতে সময় কইশুনি ঘুষ খাইও মাদগা, কইশুনি জুলুম করিও, মজলুমর ফরিয়াদ শুনিও না, কইশুনি ইলা। বাংলাদেশে যারা বিসিএস ক্যাডার হয়েছে প্রত্যেকের মধ্যে মানবতা মানবিকতা ইনসাফ দুঃখে দিয়ে তাদেরকে পরীক্ষা উত্তীর্ণ করা হয়েছে, তাহলে বিসিএস ক্যাডার হয়ে এসে ঘুষ খায় কেন? কথা ঠিক না? ঠিক না? সুতরাং আমাদের ট্রেনিং ব্যবস্থার দোষ নয়, দোষ হচ্ছে তার মন মানসিকতার দোষ, তার সহবতের দোষ, তার মেন্টালিটির দোষ। 3 নম্বর যে সমস্ত মুসলমান তারা হচ্ছে সাবিকুন বিল খাইরাতি বিইজনিল্লাহ যালিকা হুয়াল ফযলুল কবীর, এটি আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় অনুগ্রহ। উত্তম মধ্যম অধম 3 প্রকার মুসলমান আমরা কোন প্রকার আসি কোন প্রকার হব, আজকের ইসালে সব মহফিলের সারাংশ হচ্ছে এই। ফুলতলিজাম কোন প্রকার মুসলমান ছিলেন, শাহজালাল রহমতুল্লাহ আলী কোন প্রকার মুসলমান ছিলেন, সাবিকুন বিল খাইরাতি বিইজনিল্লাহ